নমস্কার, আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত। আজ পড়ে শোনাচ্ছি সবিনয় নিবেদন উপন্যাসের পরবর্তী পত্রাবলী। রাজর্ষি বসু, বেতলা, পালামৌ বিহার, মালাবার হিল, বম্বে। রাজর্ষি, প্রিয় বরেশু, বম্বেতে থিতু হয়ে বসেছি। বম্বে অনেক ব্যাপারেই কলকাতার থেকে ভালো, আবার কলকাতা বম্বের চেয়ে অন্য অনেক ব্যাপারে। বম্বের মানুষ কলকাতার মানুষের চেয়ে বেশি কাজ করে, নিয়মানুবর্তিতা বেশি এখানে, তবে বম্বেতে খরচ বেশি, রোজগারও অবশ্য বেশি। বেশিরভাগ অফিস কাচারিতেই সপ্তাহে 5 দিন কাজ, বহু দূর থেকে মানুষ কাজে আসে। তবে সাবারবান ট্রেনে কলকাতার হাওড়া শিয়ালদহের মতো বিশৃঙ্খলা ও ভিড় নেই, ভিড় থাকে না তা নয়, তবে কলকাতার ভিড়ের সঙ্গে তা তুলনীয় নয়। তবে কলকাতার প্রাণ নেই বম্বের। বম্বের যেসব মানুষ কলকাতায় লাগাতার কিছুদিন থেকে গেছেন, তারা সকলেই কলকাতার এই প্রাণের কথা বলেন, যে প্রাণের অস্তিত্ব কলকাতার নোংরায় আর ধুলোয়, দারিদ্রে আর অস্বস্তিতে বোঝা যা পর্যন্ত যায় না, সেই প্রাণই প্রচণ্ডভাবে প্রতীয়মান হয়ে ওঠে দূরে এলে। একটি ওয়ান বেডরুম ফ্ল্যাট পেয়েছি, কোম্পানিরই ফ্ল্যাট, দক্ষিণ খোলা, ফার্নিচার টার্নিচারও কোম্পানির। একটি মারাঠি মেয়েকেও পেয়েছি, ওই রাঁধে বাড়ে, ফ্ল্যাট সামলায়। শনিবার ও রবিবার আমি নিজেই রাঁধি, যেদিন নেমন্তন্ন থাকে না বা বাইরে খাই। ওকে বাঙালি রান্না শিখিয়ে নিতে হবে। ইডলি দোসা ভালোই করে, তবে আমার ওগুলো খেতে ভালো লাগে না। প্রথম কদিন তো সেদ্ধ ভাতে ডিম আর আলু সেদ্ধ করে চালালাম, এখন আস্তে আস্তে সবই ম্যানেজেবল হয়ে আসছে। এখানে অনেকেই এলিজেবল ব্যাচেলারের সঙ্গে আলাপ হলো। বম্বে দিল্লির ছেলেরা কলকাতার ছেলেদের তুলনায় জামা কাপড়ে অনেকই বেশি সপ্রতিভ, তাদের জামা কাপড় জুতোর খরচাও অনেক বেশি। কথায় কথায় গুড মর্নিং আর গুড ইভিনিং, এত বেশি প্লিজ, থ্যাংক ইউ, ভেরি নাইস অফ ইউ, ভেরি কাইন্ড অফ ইউ, যে মাঝে মাঝে ভরং বলে মনে হয়। 2-3টি ছেলে, একজন বাঙালি, দুজন অবাঙালি, ইতিমধ্যেই সবিশেষ আগ্রহ প্রকাশ করেছে আমার প্রতি। প্রত্যেকেই ডেট চেয়ে শুক্রবার রাতে বা শনিবার রাতে সি রকের রিভলভিং রেস্তোরাঁতে, নয়তো তাজ ইন্টারকন্টিনেন্টালে মিং রুমে চাইনিজ খাওয়াতে নিয়ে গেছে। ওবেরা ইন্টারকন্টিনেন্টালে বিখ্যাত বুফে লাঞ্চেও গিয়ে নিয়ে গেছে 2 শনিবারে। কিন্তু হলে কি হয়, বনজ্যোৎস্নার মতো, সবুজ অন্ধকারেরই মতো, আমার মজ্জায় মজ্জায় রাজর্ষি বসু বাসা করেছে। একে ঝেড়ে না ফেলা অবধি আমার উপায় নেই কোনো। অথচ ঠান্ডা মাথায় ভেবে দেখলে বুঝি যে এ মোহ ছাড়া কিছুই নয়। তোমার সঙ্গে আমার যে পত্রমিত্রালি, তাকে প্রেম বলা কি ঠিক হবে? তাকে প্রেম বলে ভাবলে হয়তো বড় তাড়াতাড়ি মোহভঙ্গ হয়ে যাবে, জানি না। কলকাতায় থাকতেও তোমার সঙ্গে চিঠিতেই যোগাযোগ ছিল, তবু মনে হতো যেন কাছেই আছো। বম্বেতে এসে বড় মন খারাপ লাগছে, ইচ্ছে করলে হুট করে তোমার কাছে যেতে যে পারবো না। অথচ কলকাতায় থাকাকালীন যেন হুট করে কতবারই গেছি তোমার কাছে। এই আধুনিকতম যোগাযোগ ব্যবস্থার দিনেও ভৌগোলিক অবস্থানের দূরত্ব মনকে প্রভাবিত করে দেখে অবাক হচ্ছি। রাঁচিতে কি টেলেক্স মেশিন আছে তোমার জানাশোনা কারো? থাকলে সেই নম্বরটি আমাকে জানিও, হঠাৎ কোনো খবর দিতে হলে টেলেক্স পাঠাবো, ওরা যেন তোমাকে রাঁচি থেকে খবর দিয়ে দেন। শনি রবিবারে তো ছুটিই থাকে, তার সঙ্গে 2 দিন ছুটি নিয়ে সত্যি সত্যি হুট করে চলে যাব তোমার কাছে, বর্ষা থাকতে থাকতেই। কলকাতা হয়ে গেলে সময় লাগবে, বম্বে থেকে সকালের ফ্লাইটে দিল্লি গিয়ে দিল্লি থেকে রাঁচির কোনো ফ্লাইট ধরে রাঁচি পৌঁছে যাব। কাকাকে আগে থাকতে জানালে কাকা টাটা থেকে গাড়ি পাঠাবেন, তোমার কাছে পৌঁছেই গাড়ি ছেড়ে দেব। তুমি বেতলা ছেড়ে আবার কোথাও যে যাবে না, সেই শুভ সংবাদটি চিঠির উত্তরে যদি পত্রপাঠ জানাও তো খুশি হব। বম্বে শহরে বর্ষাকালটা মহা দুর্ভোগ সৃষ্টি করলেও আমার কিন্তু খুবই রোম্যান্টিক লাগছে। অফিসে আমার ঘরের জানালা দিয়ে উথাল পাথাল খোলা সমুদ্রের ওপর ঝড় আর বৃষ্টির দাপট চোখে পড়ে। সমুদ্র মানুষকে সবসময় উদাস করে দেয়,
তার উপরে বর্ষা সমুদ্র হলে তো কথাই নেই। বেশি বৃষ্টি হলেই শহরের অনেক পথে জল জমে। তাজ ইন্টারকন্টিনেন্টালের সামনে গেটওয়ে অফ ইন্ডিয়ার দুপাশে সমুদ্রের ঢেউ আছড়ে পড়ে। হোটেলের সামনের পার্কিং স্লটে পার্ক করে রাখা স্কুটার ও মোটর সাইকেলগুলো সামুদ্রিক ঢেউ ঝেঁটিয়ে সরিয়ে দেয়। সমুদ্রের উত্তাল রূপ এখন। সামনেই ঈদুজ্জোহার ছুটি আছে, জুলাইয়ের শেষে, সম্ভবত 25-এ, সোমবার পড়েছে। যদি শুক্রবারটা ছুটি নিতে পারি তাহলে 4 দিন ছুটি হবে। ওই সময় না পারলে 15ই অগস্টের আগে যাব। 15ই অগস্টও এবছর সোমবারই পড়েছে। এখনই তো জুলাইয়ের মাঝামাঝি হয়ে গেল, তাই ঈদুজ্জোহার সময় গেলে তোমাকে আগে জানাতে হয়তো পারবো না, অগস্টে গেলে আগেই জানাতে পারবো। যাই হোক, এক কথায় বলতে গেলে বলতে হয় যে বম্বেতে আছি মানেই ধর্মেও আছি, জিরাফেও আছি। ভালো থেকো, ইতি রীতি। লজ্জা করছিল, রীতির লজ্জা যে করছিল না তা নয়, কিন্তু লজ্জা ছাড়াও অন্য আরও একটি অনুভূতি তাকে ছেয়েছিল যে অনুভূতির শরীর সে আগে কখনো হয়নি। গাড়িটা যেই কুরুর মোড় থেকে চাঁদোয়াটড়ির দিকে মোড় নিল এবং একটু পরেই চাঁদোয়ার ঘাটে উঠতে লাগলো, ওর মনটা বড়ই খুশি খুশি লাগতে লাগলো। বনে এলেই মন খুশি হয়, কিন্তু বনের বনে অথবা বনের স্বল্পদিনের স্বামীর বনে এলে বোধহয় আরও বেশি খুশি হয়। রাঁচি থেকে বেরোবার পরই রাতুর রাজার বাড়ির কাছে একটু বৃষ্টি পেয়েছিল, তারপর থেকেই পড়তে পড়তে মেঘ জমছে শুধু। আকাশ ক্রমাগত কালো থেকে কালোতর হয়ে আসছে, ঝুড়ি ঝুড়ি করে হাওয়া দিচ্ছে। একটা ফিকে গোলাপি রঙা আলতো ফুল বাসি মরা বিচিত্র বর্ণর পাতার রাস উড়িয়ে সরিয়ে ঝেঁটিয়ে নিচ্ছে এবং ফিরিয়ে দিচ্ছে এপাশ ওপাশ। দারুণ কিছু একটা ঘটনা ঘটতে যাচ্ছে বলে প্রকৃতি যেন প্রস্তুত হচ্ছে। প্রস্তুত কি রীতিও হচ্ছে? অবশ্য তার প্রকৃতি অন্য। কেন যে এত কাণ্ড করে বম্বে কলকাতা, কলকাতা হয়ে রাঁচি এবং রাঁচি থেকে বেতলায় দৌড়ে এলো তা নিজেই ভালো বুঝতে পারছে না। অশেষের ব্যাপারটা রীতিকে যেমন বিভ্রান্ত করে দিয়েছিল, ওর চাকরি পাওয়াটা এবং রাজশ্রীর সঙ্গে বন্ধুত্ব তাকে আবার জীবন সম্বন্ধে এক ধরনের দৃঢ়তা ও আলো এনে দিয়েছে। রাজশ্রী বার বার লেখে, একটাই জীবন, একটা মাত্র জীবন। সেই জীবনটাকে নিয়ে রীতিরও একটা হেস্তনেস্ত করা দরকার হয়ে পড়েছে বোধহয়। তাই ভেতরের এক অবুঝ টানে জোয়ারে ভাসা কুটোর মতো ভেসে পড়েছে ও। এখন পৌঁছে যদি দেখে যে তিনি সস্থানে নেই, তবে হতাশার আর শেষ থাকবে না। যখন বেতলা পৌঁছলো তখন প্রায় 12টা বাজে। কাকাকে রাঁচিতেই গাড়ি পাঠাতে বলেছিল। এয়ারপোর্ট থেকে সোজা এসে সাউথ ইস্টার্ন রেলওয়ের হোটেলে ঢুকে হাত মুখ ধুয়ে সামান্য ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিল। ড্রাইভার খুব ভালো গাড়ি চালিয়েছে। বারবার কাকার গাড়ি নিয়ে ঠাট্টা করাতে শ্রুতি নিশ্চয়ই কাকাকে কিছু বলেছিল। এবারে গাড়ি এবং ড্রাইভার দুই অতি উত্তম। রাজশ্রী বাংলোর গেটে গাড়ি দাঁড় করিয়ে রীতি শুধলো, সাহাব হ্যাঁ? নাহি জি। নাহি হ্যাঁ, ভেঙে পড়া গলায় বলল রীতি। নাহি হ্যাঁ মতলব মারুমার গে। মারুমার? জি হ্যাঁ। সব তো ছুট্টি মে হ্যাঁ, 2 দিন কি? কব লটেঙ্গে? পরশু। তো আপ চলে যাই না ওহা, শায়দ রাস্তে মেয়ে ভেট হো জায়গা উনসে, 15 মিনিট তো সির্ফ হুয়া হোগা নিকলা ইয়াহাঁ সে, ড্রাইভার বলল। রাস্তা যারা বাতাও তো ভাইয়া, একদম সিধা জানা, তব ডাইনে কোয়েল নদিয়া মিললে পর নদিয়া পার করকে ব্রিজ সে জানা, নদী পার হোকার গাড়ু, বস গাড়ু সে সিধা নিকালিয়েগা, মারুমার বস্তি কি পাইলে আর ভি ছোটি সি এক নদিয়া মিলেগি, নদিয়া পার হোকার বায়া বাংলা দিখাই দেগা, থোড়ি সি চড়াই উঠনে সে হি। যেতে পারবে তো বংশীবাদন? রীতি ভয় ভয় শুধুল। জঙ্গল পাহাড়ের রাস্তা, তেল টেল কম পড়ে যাবে না তো? হ্যাঁ পারবো দিদি, আর তেল অনেক আছে। জঙ্গল তো কি, আমিও তো জঙ্গলেরই লোক, আমার বাড়ি পুরুলিয়ার ঝালদাতে, জঙ্গল পাহাড় সব আছে সেখানেও, জানোয়ারও কম ছিল না এক সময়। তুলিনের নাম শুনেছেন দিদি, ঝালদাইয়ের কাছে? অতি চমৎকার জায়গা। বৃষ্টি কিন্তু তখনও নামেনি,
কবে নামবে ঈশ্বরই জানেন, তবে যখন নামবে তখন বোধহয় দিন দুয়েকের আগে থামবে না। বেশ কয়েক মাইল যাওয়ার পর পথের ডান দিকে গাছপালার মাঝে মাঝে ঝলক ঝলক কোয়েল নদীর চোখে পড়তে লাগলো, তারপর প্রায় পুরো নদী, তারপরেই ডান দিকে পাকা ব্রিজ, ব্রিজ পেরিয়ে গারু বাজার, তারপর আবার জঙ্গল। দিনের বেলায় অবিরাম অগণ্য ঝিঁঝি ডাকছে, তাদের ডাকের অনুরণন উঠছে। রীতির শরীরেও ঝিঁঝি ডাকছে নিঃশব্দে। এই ঝিঁঝিগুলো যে এতদিন কোথায় লুকিয়েছিল কেউই জানে না, ও তো নাই। বাঁদিকে হঠাৎ একটি প্রচণ্ড প্রমত্ত জলরাশির আওয়াজ শোনা গেল। আওয়াজটা ক্রমশই বাড়তে লাগলো। জানালা দিয়ে মুখ বাড়িয়ে দেখল রীতি প্রচণ্ড একটি জলপ্রপাত, যদিও রাঁচির হুন্ড্রু প্রপাতের মতো অত উঁচু থেকে পড়ছে না, কিন্তু বেশ চড়া এবং বেশ বড় প্রপাত, জলের শব্দে কিছুই শোনা যাচ্ছে না। এমন সময় গাড়িটাও থেমে গেল। কি ব্যাপার বংশী? তারপর সামনে তাকিয়েই দেখল একটি জিপ পথে প্রায় মাঝখানে কে যেন পার্ক করে রেখেছে। ডান দিক বাঁদিক গাড়ি বাড়ানো যে যায় না তা নয়, তবে ডান দিকে গেলে পাহাড়ে গাড়ি জখম হতে পারে, বাঁদিকে গেলে খাদে পড়ে যেতে পারে। কোন বেআক্কেলে লোক, বংশীবাদন বলল। রীতি ভয় ভয় নামলো গাড়ি থেকে। ডাকাত টাকাত হলে জঙ্গলে পালাবে, কিন্তু জঙ্গলে যাবেটা কোথায় সেটা একবারও ভাবল না। সিনেমাতে টিভিতে নায়িকারা জঙ্গলে সহজেই পালিয়ে গিয়ে নিজেকে ও দর্শকদেরও বাঁচায়। কিন্তু দুপা এগোতেই প্রপাতটা পুরোপুরি দেখতে পেল। প্রপাতের নিচে যে বিরাট দহ এবং যেখানে একদল সাদা চুল পাগলের মাথার মতো সাদা ফেনা কুণ্ডলি পাকাচ্ছে, শাসাচ্ছে, ফোঁপাচ্ছে এবং তারপরই বুড়োদের বিড়বিড়ানির মতো বিড়বিড় করে থেমে যাচ্ছে, সেই দহর মধ্যেই দেখতে পেল একজন মানুষকে। মানুষটি নিশ্চয়ই ডুবে যাচ্ছে। ততক্ষণে বংশীবাদন পথ রোধকারী জিপের কাছে গিয়ে হর্ন টিপে দিয়েছে, দুবার টিপে, তারপর একসঙ্গে অনেকক্ষণই টিপে রইল। কে জানে কত দূরে দূরে পাহাড়ে জঙ্গলে ছুটে গেল সেই আওয়াজ। রীতি ছুটে এসে বলল, সাঁতার জানো বংশীবাদন? না দিদি, ওই কম্মটি জানি না। রীতি মনে মনে বলল, তাহলে কোন কম্মটি জানো? ওই দেখো, একজন মানুষ ডুবে মারা যাচ্ছে। আপনি জানেন? আমি জানি, কিন্তু সে তো ক্লাবের সুইমিং পুলের শৌখিন সাঁতার, এ জলের কি তোড়, চারদিকে পাথর, তাছাড়া কস্টিউমও তো নিয়ে আসেনি। ডোবেনি তো সে লোক দিদি, ওই দিকে চেন, হেই বাপা, পাড়ের দিকে আস্তে আস্তে আসতে চে। এবারে রীতি চিনতে পারল, চিনতে পেরেই ও হৃৎপিণ্ড বন্ধ হয়ে গিয়েছিল অনামা জানা এক ভয়ে, এবং লোকটি পাড়ের দিকে এগিয়ে না আসলে ও হয়তো শাড়ি সায়া জামা খুলে ফেলে ব্রার প্যান্টি পরেই জলে ঝাঁপ দিত। কিন্তু বংশীবাদনকে সাক্ষী রেখে এতটা করা কুঁয়োয় ঝাঁপ দেওয়ারই নামান্তর হতো হয়তো। সংস্কারের কুঁয়োর চেয়ে গভীর আর কোনো কুঁয়ো যে নেই। কি যেন একটা জিনিসকে টেনে নিয়ে আসছে রাজস্বী, ওকে দেখে পায়ে চলা সুঁড়ি পথ বেয়ে সাবধানে প্রপাতের পাদদেশে অবধি নেমে গেল রীতি। রীতিকে দেখে রাজস্বী চিৎকার করে কি যেন বলল, ওর হর্ষটা বোঝা গেল কিন্তু বক্তব্যটা বোঝা গেল না প্রপাতের প্রবল আওয়াজে। মুগ্ধ চোখে চেয়েছিল রীতি, হলুদ রঙা প্রলিনের গেঞ্জি পরেছে একটা আর নিম্নাঙ্গে বাদামি খাকি শর্টস। ও যতই পাড়ের দিকে আসতে লাগলো তখনই রীতি একটি হরিণ ছানাকে দেখতে পেল। বেচারার পা বোধহয় ভেঙে গেছে, রক্ত বেরিয়েছে সামান্য, ছড়ে যাওয়ায় চোট হয়েছে, হয়তো হাড়ে। আর দেখতে পেল রাজস্বী লোমশ সুগঠিত পা দুখানি, জলে ভিজে পায়ের লোমগুলি শুয়ে আছে, তাতে দুপায়েতেই হালকা এবং সবুজাভা লেগেছে, মাথার চুল ভিজে যাওয়াতে মনে হচ্ছে অচেনা লোক। পাড়ে এসে দাঁড়িয়ে রাজস্বী বুকের মধ্যে জড়িয়ে ধরা হরিণ শিশুটিকে দেখিয়ে বলল, একটু ধরবে একে? বলেই রীতির অনুমতির অপেক্ষা না করেই রীতির হাতে ধরিয়ে দিল, দিয়ে গেল। রীতির খুবই ইচ্ছা করলো সেই মুহূর্তে আগের মুহূর্তের হরিণ ছানাটি হতে। কোথায় চলল? জুতোটা খুঁজতে, জিপ থেকে একে দেখতে পেয়েই তো দৌড়ে নেমে এসেছিলাম, জলে নামার আগে জুতোটা যে কোথায় ফেলেছি। এখানে আবার একটা হায়না আছে যা জুতো ছাড়ার কিছুই মুখে রোছে না, আচারের মতো খায়, কে জানে সেই নিয়ে গেল কিনা।
বদবু জানোয়ার। ও বাবা, হায় না, কোথায়? রীতিমতো ঘাবড়ে গিয়ে বলল, না পেয়েছি, আমার জুতো খাবে এমন আস্পর্ধা তার হবে না জানতাম। দাও এবার আমাকে। সরি, তোমার শাড়ি জামা জলে একেবারে ভিজে গেল, রক্তও লেগেছে একটু। চলো, বাংলোয় গিয়েই ছেড়ে ফেলবে এবং স্ট্রেট বাথরুমে গিয়ে চান, চৌকিদার বউ শাড়ি ধুয়ে দেবে। ওরা দুজনে ওপরে উঠতে লাগলো। উৎসাহী বংশীবাদন অর্ধেকটা পথ নেমে এসে বলল, আমাকেও দিতে পারেন ইচ্ছে করলে। কে? অবাক হওয়া রাজস্বী শুধল রীতিকে। নিজ থেকে ওকে দেখা যায়নি বা দেখেনি। বংশীবাদন, কাকার ড্রাইভার। আহা, কি সুন্দর নাম বলতো। বাজিবে সখি, বাঁশি বাজিবে, হৃদয় রাজ হৃদে রাজিবে। বংশীবাদন চমকিত হয়ে বলল, স্যার। রীতি চমকে তাকালো রাজস্বীর দিকে, রাজস্বীর রসজ্ঞান এবং তাৎক্ষণিক স্মৃতির চমকানি দেখে। বংশীবাদন ভালো নাম বলেই রাস্তায় উঠে এসে রাজস্বী বলল, বংশীবাদন ভাই, তোমার মেম সাহেবকে আমার জিপে নিয়ে যাচ্ছি, তুমি পেছন পেছন এসো। একে নিয়ে তুমি চালাবে কি করে? হরিণছানাটিকে দেখিয়ে রীতি শুধল। জিপে উঠে রীতিকে বসিয়ে হরিণ শিশুর পেছনে দুটি পাকে নিজের দুই উড়ুর মধ্যে চেপে ধরে রাজস্বী বলল, এটা ছোট্ট হরিণছানা, তোমাকেও এমনি করে ধরে জিপ চালাতে পারি আমি। অসভ্য, রীতি বলল। তারপর একটুখানি পথ পেরোতেই বলল, তুমি খুশি? কি জন্য? আমি এসেছি বলে। জানতে পাবে সময়কালে। এ কি হেঁয়ালি, হেঁয়ালি থাক। এখন বলো তো, বংশীবাদন নামটি ব্যাকরণ শুদ্ধ কি না? আমি তো অশিক্ষিত, বৈয়াকরণ তো আমি নই, রাজস্বী বলল। বৈয়াকরণ হলে তুমি এত ভালো চিঠি লিখতেই পারতে না, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কম বৈয়াকরণ তো দেখিনি। তাদের জ্ঞানের সমুদ্রে ভাব খাবি খায়, তাদের জ্ঞানের মরুভূমিতে প্রাণ শুকিয়ে যায়। যে কোনো ভাষারই মুখ্য উদ্দেশ্য হল নিজেকে একটু বাকি না রেখে নিজের বক্তব্যকে প্রকাশ করা, মানে যা বলতে চাওয়া তাকেই পুরোপুরিভাবে নিঃশেষে বলা। জানি না কথাটা বুঝিয়ে বলতে পারলাম কি না। বংশীবদন, সে তো রবীন্দ্রনাথের কবিতাতেই আছে, অবশ্য আকারহীন, মানে অয় আকার। তাতে কি, রবীন্দ্রনাথ তো ভগবান নন? তা যেন নন, তা তার অন্ধভক্তদের নানা হরকত এবং তার সম্বন্ধেও নানা কথায় আস্তে আস্তে প্রকাশিত হচ্ছে। তার ভক্তরাই তাকে একটি কাল্টে পর্যবসিত করে ডোবাল। ভগবান হলেই মানুষটার প্রতি আমার ভক্তি চটে যেত। মানুষ সে যত বড়ই হন না কেন, একবার ভগবান বনে গেলেই তিনি ভ্রষ্ট হন এবং ভয় হয় তা লুকিয়ে রাখার অনেক কিছু আছে। পাছে গোপন জিনিস ধরা পড়ে যায় তাই ভগবত স্বরূপের উত্তরীয় গায়ে চড়াতে হয়। আমাকে যদি সত্যিকারে ভগবান কখনো বর দিতেন তাহলে আমি ভূত হতাম, ভগবান কখনোই হতাম না। যাই হোক, বংশীবাদন তাহলে কি চলবে? বাপ মায়ের সোহাগ করে নাম দিয়েছে, না চলার কি, তবে চলুক। রীতির অবাক লাগছিল রাজস্বীকে দেখে। সে যে এত কাণ্ড করে সত্যিই একা একা সমাজ সংস্কারকে তুচ্ছ করে এই বনের মধ্যে বনের রাজার কাছে এলো, তার কোনো প্রতিক্রিয়াই নেই, শোরগোল নেই, উৎসব নেই, বরং মনে হচ্ছে যে রীতি যেন এখানেই থাকে। এমনকি বলা যেতে পারে মনে হচ্ছে ও বুঝি রাজশ্রীর স্ত্রী। সম্পর্কটা এমনই নিরুত্তাপের। বংশীবাদনই ইম্পর্টেন্ট হলো।